পাহাড়ের খাঁজে খাঁজে সজল অতিথির মতো মেঘের টুকরো দেখে থমকে গেছি। মৃত্যুর 7 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আমার মনে পড়তো সেই মার্কিন কবির কথা, যিনি লিখেছিলেন, ডেঞ্জার হাইডস ইন বিউটি অ্যান্ড বিউটি হাইডস ইন ডেঞ্জার। এভাবেই আমার আর মরা হয় না। কতবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার কোনো না কোনো কবিতার কথা মনে পড়ে গেছে। পাহাড় থেকে নিচের ঝর্ণায় ঝাঁপ দিতে গিয়ে সহসা পাহাড়ি জ্যোৎস্নার অলৌকিক রূপ দেখে থমকে দাঁড়িয়ে গেছি। ভেবেছি কেন মরবো আমি, একটা পতঙ্গও তো বাঁচতে চায়। জিপের চাকায় থেতলানো একটা বন বিড়ালও বেঁচে থাকতে চায়। সাংলিং টোলার 85 বছরের কুষ্ঠ রোগাক্রান্ত বৌদ্ধ সন্ন্যাসীটিও আরো দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। তাহলে আমি কেন বারবার মরে যেতে চাই? শুধু দুটো স্তন নেই বলে? মানুষের মৃত্যুর আগেই যে বস্তুটি যাবতীয় ঐশ্বর্য হারিয়ে মরে যায়, নাকি শুধু গায়ের রং কালো বলে, দেখতে ভালো নই বলে, নাকি একটা অন্তজ অনার্য মেয়ে বলে, নাকি দিনের পর দিন কয়েকজন ক্লীন্ন রুচির অশিক্ষিত অসুস্থ সহপাঠীর বিকৃত বিদ্রুপের শিকার হয়েছি বলে? ভাই এসে প্রতিবার মৃত্যুর মুখ থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় আমাকে। মা ব্যাকুল হয়ে জানতে চেয়েছে কি হয়েছে, কেউ কি কিছু বলেছে আমায়? তারপর মারাঙ্গুরুর থান থেকে দুটো ফুল নিয়ে এসে আমার মাথায় ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে স্বস্তি মন্ত্র উচ্চারণ করে। বাবা ঘরের এক কোণে আগুনের পাশে বসে বিষণ্ন গম্ভীর মুখে মদ খেতে খেতে গলায় ঝোলানো রূপোর ক্রুশে একবার চুম্বন করে আর একবার আমায় দেখে। পরদিন শুক্রবার মা বলল কাল যেতে হবে না ক্লাসে, বাড়িতে শুয়ে থাক, দুদিন বিশ্রাম নে, শরীর মন ভালো হলে তারপর যাস। মা জানে আমার পিরিয়ড চলছে, এক সেকেন্ডে এ সময় প্রচণ্ড ব্যথা হয় আমার তলপেটে, কিন্তু কাল আমি ক্লাসে যাব, বিএমসের ক্লাস আছে, 102 জ্বর নিয়েও যার ক্লাসে আমি গেছি। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, গত 1 বছর ধরে এত বিষণ্ন অন্ধকারেও আমি যে মরতে পারিনি সে কি শুধু এই তরুণ অধ্যাপকের জন্য? পরদিন শরীর খারাপ নিয়েই ক্লাসে গেলাম। মা একটা কাঁচের বোতলে ভেষজ ওষুধ মেশানো গরম জল ভরে দিয়েছে, এতে ব্যথা কমে যায়। দুপুর 1:30 বিএম স্যার এলেন, হাতে একটা লম্বা কাগজের তালিকা। গত সপ্তাহে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর ডিসার্টেশনের এক্সাম হয়েছিল, তারই ফলাফল। স্যার এসেই ঘোষণা করলেন, তোমাদের 65 জন ছাত্রছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে জাগরি হেম্বরম, আমাদের কৃষ্ণ বলি। সমস্ত ক্লাস তখন আমার দিকে তাকিয়ে। স্যার নিচে নেমে এসে আমার মাথা ছুঁয়ে প্রশান্ত ভঙ্গিতে বললেন, গড ব্লেস ইউ, আই এম সো প্রাউড অফ ইউ। সেই মুহূর্তে এক অপার্থিব আনন্দ আমার দুচোখে জলে ভরে উঠল। নিচু হয়ে বসে প্রণাম করলাম স্যারকে। মনে মনে ভাবছিলাম কাল যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরে যেতাম তাহলে এই স্বর্গীয় মুহূর্তটি আমার আর দেখা হতো না, আমার স্বপ্নের অধ্যাপকের পাও ছুঁয়ে প্রণাম করা হতো না। ক্লাসের শেষে ভেরোনিকা আচার্য নামের একটি মেয়ে আমাকে খুব অবাক করে দিয়ে দু হাতে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন, কাল আমার জন্মদিন, বন্ধুরা সবাই আসবে বাড়িতে, তুমিও এসো, আগে বলা হয়নি তোমাকে, সরি। আমি সচরাচর কারোর বাড়ি যাই না, কেউ ডাকেই না আমাকে, তবুও পরদিন সন্ধ্যায় খুঁজে খুঁজে পৌঁছে গেলাম ভেরোনিকাদের বাড়িতে। বিশাল উঁচু প্রাসাদের মতো বাড়ি, দরজায় উর্দি পড়া দারোয়ান, দুটো দামি গাড়ি, আলোয় ঝলমল করছে সারা বাড়ি। ওর মা এসে আলাপ করলো, তুমি জাগরি, কি মিষ্টি মেয়ে তুমি, চোখ দুটো কি সুন্দর, ও মা এত ঘন কালো এক ঢাল চুল তোমার, শুনেছি পড়াশোনাতেও খুব ব্রিলিয়ান্ট, এসো এসো ভেতরে এসো মা। একটু পরেই ক্লাসের সবাই এলো, সবাই খুব ভালো ব্যবহার করছে। মন্দিরা চ্যাটার্জি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে খুব উঁচু গলায় বলল, এই যে ফার্স্ট গার্ল, তুমি তো ফার্স্ট ক্লাস ফার্স্টই হচ্ছ,
একটু আমাদের দিকেও দেখো, তোমার স্পেশাল নোটফুটগুলো আমাদেরও একটু দিও। তেমনি সবাই উৎসব ভুলে আমাকে ঘিরে ধরল সুসজ্জিত ডাইনিদের মতো। দুদিন আগেও এরা আমাকে পোকামাকড়ের মতো তাচ্ছিল্য করেছে, আর আজ আমি তবু সমস্ত অপমান আর বিষমাখানো তীরের আঘাত ভুলে গিয়ে বললাম, নিশ্চয়ই দেবো, আমার চারটে খাতাই দিয়ে দেবো তোমাদের, জেরক্স করে নিও। সবাই খুব খুশি, শুরু হলো নাচ গান, হইচই, বিলিতি মিউজিক, মস্ত বড় এক কেক কাটা হলো, হোরানো হলো অসংখ্য রঙিন বেলুন, সঙ্গে পান, ভোজন। অবন্তী বলল, তুই একটু আদিবাসী নাচ করে দেখা, আমরাও তোর সঙ্গে। আমি কিছুতেই রাজি হলাম না, দুটি পোড়া মাটির ঘোড়া এনেছিলাম, সেগুলো ভেরোনিকার হাতে তুলে দিয়ে বললাম, চলি রে, অনেক রাত হয়ে গেছে, মা খুব চিন্তা করবে, আমার শরীরটাও আজ। ভেরোনিকা বলল, তোমার জন্য একটা রিটার্ন গিফট আছে, সবার জন্য কিছু না কিছু এনেছিলাম বলে একটা রঙিন কাগজে মোড়া প্যাকেট আমার হাতে তুলে দিয়ে বলল, সাবধানে যেও, অন্ধকার রাস্তা, তোমাকে তো আবার বাস থেকে নেমে অনেকটা পথ পাহাড় বেয়ে নিচে নামতে হবে হেঁটে। মন্দিরা তার পার্লার চর্চিত মুখে বিস্তর বিস্ময় ফুটিয়ে বলল, এত রাতে ওই অন্ধকার পাহাড়ি বস্তিতে ফিরবে? বি কেয়ারফুল বেবি, আজকাল যা রেপ টেপ হচ্ছে। আমি তখন ডোরমাটের পাশে রাখা আমার মলিন জুতোর ফিতে বাজছিলাম মেজুয়ে, হঠাৎ কানে এলো বিম্বিসার সেনগুপ্ত নামে একটি বেটে খাটে গোলগাল ছেলে মন্দিরার কানে নিচু স্বরে বলছে, আরে ভয় নেই তোর, অন্ধ আর পাড় মাতাল ছাড়া কেউ ওকে রেপ করবে না, বলেই দুজনের সে কি হাসি। সেই অশ্লীল হাসিতেই মুহূর্তেই নোংরা হয়ে গেল জন্মদিনের উল্লাস ও আনন্দ। খুব মন খারাপ হয়ে গেল আমার, অপমানিত কালো শরীরটা টানতে টানতে বাসস্টপে এসে দাঁড়ালাম। এরপর কি হলো জাগরির সাথে? সে কি বাড়ি ফিরতে পেরেছিল, নাকি আরো কোনো দস্যু তাকে আঘাত করার জন্য ওত পেতেছিল? কি হয় জানতে চোখ রাখুন লাফালাফির পর্দায়। আমি অর্পিতা পাল, আবার হাজির হয়ে যাবো আর একটা পর্ব নিয়ে, ততদিন